এই বছরের মার্চ মাসে ওয়ান নাইট টু ডেজের একটা ছোট্ট লেপচা জগৎ ট্যুর করেছিলাম। আমি, আমার ছেলে আর ওর এক ফ্রেন্ড, আমরা তিনজনে গিয়েছিলাম লেপচা জগৎ। আমার ছেলে আর ওর বন্ধু হচ্ছে বার্ড ওয়াচার, ওরা পাখির কিছু ছবি তোলার আশাতেই বলল লেপচা জগৎ যাবে। তো আমরা একটা স্যাটারডে মর্নিংয়ে বেরিয়ে পড়লাম। আমরা কার্শিয়াং হয়ে, সোনাদা হয়ে লেপচা জগৎ যাব। রাস্তায় প্রথমে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম কার্শিয়াং ট্যুরিস্ট লজে স্যান্ডউইচ দিয়ে। এ প্রসঙ্গে বলে রাখি, কার্শিয়াং ট্যুরিস্ট লজের খাবার কিন্তু খুবই ভালো, কোয়ালিটি বেশ ভালো। ওখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এবার এগিয়ে চললাম লেপচা জগতের দিকে। পথে দেখলাম বেশ সুন্দর একটা পাহাড়ি হাট বসেছে, যেখানে বেশ ফ্রেশ ভেজিটেবলস অনেক কিছু বিক্রি হচ্ছে। আমরা একটু দাঁড়িয়ে একটু দেখে নিলাম যে কী কী পাওয়া যাচ্ছে। তারপর আবার আমরা এগিয়ে চললাম লেপচা জগতের দিকে। কিছু দূর যাওয়ার পর পড়লো সোনাদা। সোনাদা এখন বেশ একটা খুব জমজমাট জায়গা হয়ে গেছে, অনেক মার্কেট, অনেক দোকানপাট তৈরি হয়েছে দেখলাম। সোনাদা থেকে ঘুম হয়ে আমরা পৌঁছে গেলাম লেপচা জগৎ। কিন্তু লেপচা জগতে গিয়ে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ দেখলাম একেবারেই মেঘলা ওয়েদার। আসলে লেপচা জগৎকে মনে হয় মেঘেরা সবসময় জড়িয়ে রাখে। লেপচা জগৎ এতই ভালোবাসে মেঘেদের যে সবসময় মেঘের চাদর জড়িয়ে যেন ঘুমিয়ে আছে। তো আমরা এবারে লেপচা জগতে ছিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের যে কটেজ আছে, সেই কটেজ আমরা বুক করেছিলাম। তো আমরা প্রথমে কটেজে চলে গেলাম। লেপচা জগতে অবশ্য অনেক হোমস্টে আছে, তার মধ্যে পাকরিন হোমস্টে খুবই বিখ্যাত ওখানে। এছাড়াও আছে শলাকা হোমস্টে, আরও অনেক হোমস্টে আছে, আপনারা গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। আর হোমস্টেগুলোও ভীষণই ভালো। লেপচা জগতে ফরেস্ট ডেভেলপমেন্টের যে বাংলো আছে, তার ঘরগুলো খুবই ভালো, বেশ বড়, আর বাথরুমটাও খুবই ভালো, বেশ বড়, স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দেখে ভালোই লাগলো। আমাদের রুমটা ছিল একতলায়, দোতলাতেও ঘর আছে, আর দোতলাতে একটা কমন রুমও আছে। তো আমরা ওখানে পৌঁছে একটু ঘোরাঘুরি করলাম। ওখানে একটা ভিউ পয়েন্টও আছে ওপরে, ওখান থেকে চারপাশের ভিউ বেশ ভালোই দেখা যায়। তারপর আমরা ওখানেই লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ আমাদের ভালোই দিয়েছিল এবং রান্নাও বেশ ভালো। তারপর আমার ছেলে আর ওর বন্ধু দুজনে বেরিয়ে গেল বার্ড ওয়াচিং, ওই মেঘলা ওয়েদারের মধ্যেই যদি কিছু পাওয়া যায় এই আশায়। আর আমি তো লজেই রইলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা, খুবই ঠান্ডা ছিল। সন্ধেবেলা ওখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করেছিল, বেশ ভালোই লাগছিল ওই ঠান্ডার মধ্যে ওই আগুনের পাশে, খুবই ভালো লাগছিল। তারপর আর কিছু করার নেই, তাই রাত্রে আমরা ওখানেই ডিনার, ও অবশ্য বলা হয়নি, সন্ধেবেলায় আমরা ওখানে মোমো খেয়েছিলাম। মোমোগুলোও ভালোই বানিয়েছিল, এর তো কিছু বলারই নেই, কারণ পাহাড়ে যে কোনো জায়গায় মোমো খুব ভালো হয় খেতে। সন্ধেবেলায় ক্যাম্প ফায়ারের পর আমরা একবার ছাদে গিয়েছিলাম, তখন আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল, আর ছাদ থেকে দূরের দার্জিলিং শহর এত সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা এসে ডিনার সেরে নিলাম। ডিনারেও ভালোই রুটি, চিকেন এইসব দিয়েছিল, ভালোই রান্না। পরের দিন সকালে কিন্তু একদম ক্লিয়ার স্কাই, একদম রোদ উঠে গেছে, খুব পরিষ্কার একদম আবহাওয়া। সেই জন্যে বার্ড ওয়াচিংয়ে ওদের বেশ সুবিধাই হলো, অনেক কিছু পাখি ওরা পেলো সুন্দর সুন্দর। আর এই সময় পাহাড়ে কিন্তু ম্যাগনোলিয়া, রোডোডেনড্রন এইগুলো প্রচুর ফোটে, সেইগুলো সব আমরা এবারে দেখতে পেলাম। আর ম্যাগনোলিয়া দেখলে মনে হয় যেন জলের পদ্ম গাছে চড়ে বসে। তারপর ব্রেকফাস্ট ওরা রেডি করে দিল, লুচি আর তরকারি দিয়েছিল।
তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আমরা লাঞ্চ সেরেছিলাম আবার কার্শিয়াং ট্যুরিস্ট লজেই। এ প্রসঙ্গে বলে রাখি, কার্শিয়াং ট্যুরিস্ট লজের মোমো কিন্তু দুর্দান্ত খেতে। আপনারা যদি কখনো এই পথে আসেন তাহলে অবশ্যই কার্শিয়াং ট্যুরিস্ট লজে একবার চিকেন মোমো ট্রাই করবেন। তারপর আমরা ফিরে এলাম শিলিগুড়ি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন।